এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সত্যি বলছি অম্বর, তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, মোহনা কিন্তু দিদির প্রপারলি কেয়ার নিতে পারছে না। আমার মনে হয় ওকে ভালো, ম্যাডাম আমি ওনাকে মা বলে ডাকি, মা বলেই এতটা আগলে রাখি। আমার পক্ষে যা করা সম্ভব সেটা তো আমি করছি। আমি জানি মোহনা, কিন্তু কি লাভ হচ্ছে বলো? তুমি বলো না দিদির কি হচ্ছে, তাহলে কি হচ্ছে? আমিও তো বুঝতে পারছি না, কিন্তু আপনাদের যদি মনে হয় চিকিৎসা বা আমার গাফিলতির কারণে এরকম কিছু হচ্ছে মায়ের সঙ্গে, তাহলে আপনারা ডাক্তারবাবুকে ডাকুন না। আমি জানি তো উনি আসতেই পারেন, কিন্তু এসে কি লাভ হবে বলো অম্বর? দুদিন আগে তো এসেছিলেন, তারপর তো কিছুই করলো না। মোহনা, ডাক্তারবাবু আসবে। ডাক্তারবাবু আসলে সব ঠিক হয়ে যাবে, মা সুস্থ হয়ে যাবে। মধু, তুমি কি বলো, ডাক্তারবাবু আসবেন তো? আমি কি বলবো অম্বর, তুমি যা ঠিক করবে সেটাই হবে, আসবে ডক্টর। হ্যাঁ আসুক তাহলে, কি অসুবিধা আছে, আসুক। আসবো? আরে কাকে দেখছি আমি, what a surprise, please come inside, please, এসো এসো। আমি একটা কথা বুঝতে পারছি না, বন্ধুর সাথে দেখা করতে পারমিশন নিতে হয়? দেখো যখন ইচ্ছে হুড়মুড় করে ঘরে ঢুকে আসবে, বুঝলে? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই আমি। আবার সেই এক কথা। মন আমার একটা কথা বলো, তুমি মন থেকে আমায় বন্ধু মানতে পারছো না, তাই না? নাহলে বারবার সরি আর থ্যাংক ইউ তুমি বলতে না। এইভাবে যে কেউ পাশে থাকতে পারে সেটাই আমার বিশ্বাস হয় না। আর কৃতজ্ঞতাবোধটা তো অন্তর থেকে আসে, তাই মুখে বলে ফেলি। এতদিন ধরে আপনি প্রতি মুহূর্তে প্রতিদিন আমাকে সাহায্য করেছেন, আমার পাশে থেকেছেন, তাই। ওরে বাবা, উফ মোহনা, তুমি যদি আমার সিনেমার হিরোইন হতে তাহলে আমার কী যে সাহায্য হতো তুমি নিজেও সেটা জানো না। এনিওয়ে তোমাকে আবারও বলছি, তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি নিশ্চিন্তে আমার কাছে আসতে পারো, ওকে? সেই জন্যই তো এখানে এসেছি, আমি জানি আপনি আমাকে ফেরাবেন না। তাহলে তাড়াতাড়ি বলে ফেলো, কি হেল্প করতে পারি? হ্যাঁ, আপনি আগের দিন আমাকে শিখিয়েছিলেন না যে একটা মেশিন আছে যাতে করে অনেক ভিডিও আনা যায়, সেই যন্ত্রটা না আমার চাই। সেই যন্ত্রকে পেন ড্রাইভ বলে, করা চাই? একটা হলেই হবে। আচ্ছা দাঁড়াও দিচ্ছি। তোমার যন্ত্র এটা আমি নিজের কাছে রাখি? একদম, এটা তোমার জন্য একটা গিফট, নিয়ে যাও। কতবার বলেছি তোমাকে আমার ভাইয়ের আশেপাশে থাকবে না। কেন ঘুরঘুর করছো চারপাশে? তোমার মতলবটা কি বলো তো? তুমি এই বাড়িতে মায়ের দেখাশোনা করতে এসেছো, তাই না? মা ঘুমোচ্ছে। সে ফাঁকে তুমি আকাশে ঘরে এসছো, সময়টা দেখেছো? এত রাত এখানে কি করছো তুমি? আপনি এইসব কথা বলে কাকে ছোট করছেন বলুন তো? আমি না হয় বাইরের মেয়ে, আমি খারাপ? আমাকে আপনি বিশ্বাস করেন না, নিজের ভাইকেও বিশ্বাস করেন না আপনি? খুব কথা জানো না তুমি। আমাকে চেনা বোঝার চেষ্টা, কিন্তু ভাইকে চেনেন? নিজের ভাইকে কতটুকু চেনেন আপনি? তুমি চেনাবে আমার ভাইকে? দরকার পড়লে আমিই চেনাবো। আপনার ভাই না বন্ধুত্ব বোঝে, ওনার কাছে অন্য কোনো মতলব ও স্বার্থ থাকে না। আপনি না আপনার এই চিন্তাধারাগুলো বদলান, তাহলে দেখবেন মাঝরাতে কাউকে টেনে নিয়ে এসে এই প্রশ্নগুলো করার কোনো দরকারই পড়বে না।
জানি 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 সবই জানি আমি। না না শুধু তোমরা ওটা দেখো যে ওগুলো এন্ট্রি হয়েছিল কিনা। অ্যাকাউন্টস আমি চেক করে নিয়েছি, সেটা নিয়ে তোমাদের অত মাথা ঘামাতে হবে না। যেটা বলছি সেটা চুপচাপ করো। হ্যাঁ, এত রাতে উনি এখানে কেন? একবার আমায় দেখে ফেললে কাজটাই আর হবে না। ওই ফাইলগুলো ওখানে থাকার কথা নয় তো? তুমি আমায় বাঁচালে কৃষ্ণ ঠাকুর।